শুভ সকাল আমার প্রিয় 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 শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আমার ক্লাসে পঞ্চম শ্রেণী যে আমাদের একটা পরীক্ষার প্রশ্নপত্রে যে প্রশ্ন একটা থাকে যে পত্র বা দরখাস্ত লিখতে হয়, তো আজকে আমি তোমাদেরকে সেই আবেদন পত্র বা পত্র যেটাকে নিয়ম লিখেছি তোমরা সবাই দেখতে পারো, যেখানে আমি একটা দরখাস্ত লিখেছি। অ্যাকচুয়ালি দরখাস্ত না, একটা দরখাস্তের একটা নিয়ম, মানে আবেদন পত্রের একটা নিয়ম। আবেদন পত্র দুই প্রকারের হতে পারে, যেমন ধরো একটা নিজেদের জন্য লিখতে হয়, ব্যক্তিগত প্রয়োজনের জন্য আমরা শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে লিখে থাকি। আরেকটা হচ্ছে সকলের জন্য, বিদ্যালয় বা কলেজের সকলের জন্য আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করার জন্য আমরা সেটা লিখে থাকি। তো এখানে আমি প্রথমে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে ব্যক্তিগত আমার নিজের প্রয়োজনের জন্য এখানে লেখা আছে। ধরো প্রথমে কী লিখতে হবে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। সবসময় দরখাস্ত লিখতে গেলে প্রথমেই আমার খাতার মার্জিনের বাম পাশে অবশ্যই ওপরে তারিখটা থাকতে হবে, তারিখটা অবশ্যই থাকতে হবে। তুমি যে তারিখে দরখাস্ত লিখতেছ সেটা তারিখটা অবশ্যই থাকতে হবে। এরপর তুমি আমরা বরাবর কথাটা লিখি, যার কাছে আমরা লিখব তার বরাবর, এর জন্য বরাবর কথা লিখতে হয়। যদি সে প্রধান শিক্ষক হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষক, যদি ওখানে উল্লেখ থাকে প্রধান শিক্ষিকা তাহলে প্রধান শিক্ষিকা, যদি প্রিন্সিপাল হয় প্রিন্সিপাল, বা এরকম যার কাছে আমরা লিখবো, যার বরাবর আমরা লিখবো তার কথাটা এখানে তাকে লিখতে হবে। এরপর হচ্ছে তিনি কোথায় কর্মরত আছেন সেই জায়গাটা না, বা আমি কোন স্কুলে পড়ি বা আমি কোন কলেজে পড়ি সেই জায়গার নাম। যেমন আমি এখানে লিখেছি আমার স্কুলের নাম গ্রিনলি প্রিপারেটরি স্কুল, মালিকান্দা, দোহা, ঢাকা। অবশ্যই সেটা কোন জায়গায় অবস্থিত সে জায়গার নামটাও তোমাকে লিখতে হবে। কেউ যদি, আমরা অনেকে এই স্কুলের নামের পাশে কমা দিয়ে এখানে আমরা লিখে ফেলি, যদি আমরা সেখানে এখান দিয়ে যদি আমার ঠিকানাটা লিখি তাহলে অবশ্যই এখানে কমাটা ইউজ করতে হবে, আর এখানে না লেখাটাই বেচা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে না, এই জন্য আমরা সবসময় নিচে লিখবো। তো এখানে ঠিকানার পর অবশ্যই তোমাকে একটা দাড়ি ইউজ করতে হবে, চেক চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে, তার মানে এই পার্টটা শেষ, দরখাস্তের এই পার্টটা শেষ এখানে। এরপর লিখতে হয় তার থেকে অবশ্যই এক আঙুল নিচে তুমি লিখবা বিষয়, যে আমি কোন বিষয়ের ওপর এই দরখাস্তটা লিখছি, অবশ্যই বিষয়টা লিখতে হয়। যেহেতু আমি এটা ব্যক্তিগত প্রয়োজনে লিখছি, আমার নিজের প্রয়োজনে, এই জন্য ধরো তোমার, আমি কয়েকটা বিষয় এখানে উল্লেখ করেছি, ধরো তোমার বড় ভাই বা বোনের বিয়ে হবে, তোমার অগ্রিম ছুটির প্রয়োজন, তার জন্য তুমি লিখতে পারো অগ্রিম ছুটির জন্য আবেদন। এরপর ধরো তুমি হঠাৎ করে বিদ্যালয়ে যখন আসছো, হঠাৎ করে তোমার শরীরে জ্বর অনুভব করছো, মাথা ব্যথা, প্রচণ্ড শরীর ব্যথা, এখন তোমার পক্ষে বিদ্যালয়ে সম্পূর্ণ ক্লাস করা সম্ভব নয়, তার জন্য তুমি এখানে তুমি বিষয়টা কি লিখবে, তৃতীয় ঘন্টার পর বা অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন। এরপর ধরো তুমি কয়েকদিন যাবো জ্বরে ভুগেছিলে আগে, যে গত যে বিগত কয়েকদিন তুমি স্কুলে উপস্থিত হতে পারোনি, এখন তোমার ছুটিটা মঞ্জুর করতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে বিষয়টাকে কি লিখতে পারো, অনুপস্থিতজনিত ছুটি মঞ্জুরের জন্য আবেদন। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, যে বিষয়টা হচ্ছে ওখানে যে টপিকের ওপর আমার যে বিষয়টা চাবে, যার উপর লিখতে বলবে সেটা অবশ্যই এখানে লিখতে হবে বিষয়টা সেখান থেকে। এরপর তার থেকে তুমি নিচে অবশ্যই এক আঙুল পরিমাণ জায়গা ফাঁকা দিয়ে তুমি জনাব কথাটা অবশ্যই লিখতে হবে, যদি সে মহোদয় পুরুষ হয় তাহলে জনাব, বা যদি মহিলা হয় জনাবা, মহোদয় মহাশয়া, এরকম কিছু মহোদয়া আমরা এই এইগুলো লিখে থাকি। এরপর অবশ্যই তোমাকে ভালো নাম্বার পাওয়ার জন্য 5-5 বা 10-10 এই দরখাস্তে যে নাম্বারটা দেওয়া থাকে প্রশ্নের পত্রে, সেটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে হবে, যাতে তোমার নাম্বারটা একদম পারফেক্টলি চলে আসে, 5-5ই চলে আসে। এখানে লিখতে হবে অবশ্যই যে সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী, যে শ্রেণীতে পড়ো, পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত যদি ছাত্র হয় ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী, অবশ্যই এই কথাটা থাকতে হবে তোমার দরখাস্তের ভেতর। এরপর তুমি লিখবা বিষয়, এখন কোন বিষয়ের উপর লিখবা, এখানে তুমি যে বিষয়ের ওপর আবেদন করেছো, অবশ্যই যে বিষয়ের উপর আবেদন করেছো সেই বিষয়ের উপর তোমাকে এখানে কিছু লিখতে হবে। ধরো তুমি যদি তৃতীয় ঘন্টার পর, এখন তোমার জ্বর ছিল, তুমি এখন চলে যেতে চাইছো স্কুল থেকে, এখানে তুমি লিখতে পারো যে আজকে বিদ্যালয়ে আসার পর হঠাৎ করে আমি জ্বর অনুভব করছি, আমার পক্ষে বিদ্যালয়ে সম্পূর্ণ ক্লাস করা সম্ভব নয়, তাই আমার ছুটি প্রয়োজন, তুমি এই কথাটা বিষয়ের মধ্যে লিখে দাও। বা এখানে তোমার অগ্রিম ছুটির প্রয়োজন বড় ভাই বোনের বিয়ের জন্য, তখন তুমি লিখতে পারো যে আসছে এত তারিখে আমার বড় বোনের বা বড় ভাইয়ের বিয়ে অনুষ্ঠিত হবে, এই জন্য আমাকে বাড়িতে বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে, তাই আমার পক্ষে বিদ্যালয়ে এই কয়দিন, তারিখটা উল্লেখ করে দিও, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে যে কত থেকে কত তারিখ পর্যন্ত তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারছো না।
তো সেই ক্ষেত্রে তুমি তারিখটা উল্লেখ করে দিলা যে এই তারিখ পর্যন্ত আমার পক্ষে বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব নয়, তাই আমার অগ্রিম ছুটির প্রয়োজন। এই যে এরকম করে তোমাকে লিখতে হবে। এরপর আসে যদি অনুপস্থিতজনিত যে মওকুফ করতে চাও, তুমি ছুটি মঞ্জুর করতে চাও, সেক্ষেত্রে তুমি এখানে বলবা যে আমি এত তারিখ থেকে, অবশ্যই সেটা এই ক্ষেত্রে একটুখানি তোমাকে বুঝতে হবে যে এখানে যে তারিখটা তুমি লিখতেছ আর এখানে অনুপস্থিতজনিত জ্বরের জন্য যদি তুমি ছুটি মঞ্জুর করতে চাও তাহলে সেখানে অবশ্যই তারিখটা হবে এখানে যে তারিখটা থাকবে তার আগে, মানে আমার যেটা পাস্ট চলে গেছে বিগত যে দিন, ধরো আমি 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলাম, এখন সেই তারিখটা আমাকে এখানে উল্লেখ করতে হবে, কারণ সেই ছুটিটা মওকুফ করবো আমি, মঞ্জুর করব। তাহলে এখানে এটা কথাটা লিখবা যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি জ্বরের কারণে, এটা উল্লেখ করে দিলাম। এরপর আমরা নিচে আসি, আমার বিষয় কিন্তু শেষ এখানে, খুব সুন্দর ইজিলি তুমি এই বিষয়টা কিন্তু তুমি 2-1 লাইনের ভিতর লিখে দিবা। এরপর হচ্ছে অতএব, যেটা লিখতে হবে, অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, আমাকে উক্ত বিষয় বিবেচনা করে ছুটি প্রদান, যদি তুমি সেখান থেকে ছুটি চাও অগ্রিম ছুটির জন্য, এটা তো তোমাকে স্যার তোমাকে ছুটিটা দিবে, সেখানে তোমাকে লিখতে হবে ছুটি প্রদান করে বাধিত করবেন। আর যদি তুমি অনুপস্থিতজনিত বা অসুস্থতাজনিত ছুটি চাও তাহলে সেখানে তোমাকে লিখতে হবে ছুটি, যদি অনুপস্থিতজনিত হয় তাহলে ছুটি মঞ্জুর চাইবা, আর যদি হয় 3 ঘন্টার পর ছুটি বা অসুস্থতাজনিত যে 3 ঘন্টার পর তুমি চলে যেতে চাইছো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ছুটি প্রদান করে বাধিত করবেন। অ্যান্ড লাস্ট তোমাকে লিখতে হবে বিনীত নিবেদক, এটা হচ্ছে তোমার বিনীত নিবেদক, তুমি যেহেতু তার কাছে প্রার্থনা জানাইছো যে তোমাকে ছুটিটা দিতে হবে, এই জন্য লিখতে হবে বিনীত নিবেদক, আপনার অনুগত ছাত্র বলে ছাত্র বা ছাত্রী, এবং তোমাকে অবশ্যই নাম লিখতে হবে, রোল লিখতে হবে, শ্রেণীটা লিখতে হবে। তো ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই বলেছি যে এই দরখাস্ত দুইটা, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে লিখতে হয়, একটা হচ্ছে সকলের জন্য। আমি ব্যক্তিগতটা যেহেতু তোমাদেরকে একটু আগে দেখালাম, এখন আমি তোমাদেরকে সকলের জন্য কিভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, একটু চেঞ্জ করে লিখতে হবে, শুধু মাঝখানে কিছু বিষয় কিছু জিনিস চেঞ্জ করতে হবে, তাহলে তুমি সম্পূর্ণ জিনিসটা একই রকম একইভাবে লিখতে পারবে, শুধু একটু বুঝে নাও। ঠিক প্রথমের মতোই তারিখ লিখতে হবে অবশ্যই, তারপর বরাবর প্রধান শিক্ষক, তোমার যেই স্কুল থেকে তুমি করছো সেই স্কুলের নাম, তার ঠিকানাটা যেখানে সেটা স্থাপিত আছে। এরপর বিষয়, বিষয়টা হচ্ছে কোনগুলো আমাদের সকলের জন্য হয়, যেমন ধরো শিক্ষা সফরে তুমি ঘুরতে যাবে, তুমি তার একার জন্য যাবে না, সকলকে নিয়ে যাবে, স্কুলের সকলকে নিয়ে, এটা হবে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতির জন্য আবেদন। তারপর হচ্ছে ফুটবল খেলা দেখতে চাও, তোমার পাশের স্কুলে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, এখন সকলে মিলে দেখতে যেতে চাও, এখন এই স্কুল থেকে দেখতে যাওয়ার জন্য অনুমতির দরকার, তাহলে তোমাকে লিখতে হবে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য আবেদন, অনুমতির জন্য আবেদন। এরপর হচ্ছে তুমি যদি বইমেলা দেখতে যেতে চাও তাহলে লিখতে হবে কি, যে বইমেলা দেখতে যাওয়ার জন্য অনুমতির আবেদন। এখন তোমার এই জিনিসগুলো লিখতে হবে, এখন লেখার পর অনুমতি চাইছো তুমি শিক্ষকের কাছ থেকে, তো আমি লিখলাম যে শিক্ষা সফরে যাওয়ার আর অনুমতির জন্য আবেদন, বা ফুটবল খেলা দেখতে যাওয়ার অনুমতির জন্য আবেদন, বা বইমেলা দেখতে যাওয়ার অনুমতির জন্য আবেদন, তোমার বিষয় হয়ে গেল। এখানে তুমি যেগুলো তোমার সকলে মিলে যেতে চাও যেখানে, তুমি এখানে সেই বিষয়টা লিখে দিবা। এরপর হচ্ছে জনাব, সেরকমই দেখো সবিনয় বিনীত নিবেদন, এই যে এখন তখন তুমি নিজের প্রয়োজনে লিখেছিলে আমি আপনার, এখানে লিখতে হবে, এখানে সকলের জন্য লিখছো, এই জন্য লিখতে হবে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর নিয়মিত ছাত্রছাত্রী বৃন্দ। যদি তুমি একার জন্য লিখতে তাহলে তুমি এখানে তখন বলেছিলে যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রছাত্রী ছাত্র বা ছাত্রী, আর এখানে যেহেতু আমি সকলের জন্য লিখছি তাহলে লিখতে হবে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর নিয়মিত ছাত্রছাত্রী বৃন্দ। এটা গেল। এরপর হচ্ছে বিষয়, বিষয় তুমি যে বিষয়ের জন্য চাইছো অনুমতিটা সেই বিষয়ের উপর তোমাকে লিখতে হবে, কোথায় যেতে চাও, যদি শিক্ষা সফর হয় কোথায় যেতে চাও, কজন মিলে যেতে চাও, কত টাকা তোমাদের জোগাড় হয়েছে, কত টাকা লাগবে, কত টাকা স্যার বা কোন স্যারের তত্ত্বাবধানে তোমরা সেখানে যেতে চাও, এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। এরপরে হচ্ছে ফুটবল খেলা দেখতে যেতে চাও, সেখানেও ঠিক একই রকম, যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে তোমরা সেখানে দেখতে যেতে চাইছ, কোন স্যারের আন্ডারে যেতে চাচ্ছ সেটা লিখতে হবে। এরপর হচ্ছে বইমেলা, ঠিক একই রকম, বৃক্ষরোপণ মেলা বা কৃষি মেলা বা বাণিজ্য মেলা, এই সব ধরনের জিনিসগুলো, কম্পিউটার মেলা, সব কিছু একই রকম হবে, একইভাবে লিখতে হবে। এরপর হচ্ছে বিষয় লেখা শেষ হয়ে গেলে এরপর লিখতে হবে অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, আমাদের উক্ত বিষয় বিবেচনা করে, অবশ্যই এখানে বিষয়টা লিখতে হবে, যদি শিক্ষা সফরের জন্য যাও তাহলে লিখতে হবে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবে, যদি ফুটবল খেলা দেখতে যেতে চাও তাহলে লিখতে হবে ফুটবল খেলা দেখতে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবে, এরকমভাবে তোমাকে লিখতে হবে। এখানে অবশ্যই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে। এরপর লিখতে হবে বিনীত নিবেদক, এইখানে তখন লিখেছিলে আপনার নিয়মিত ছাত্র বা ছাত্রী, এখানে লিখতে হবে যেহেতু সকলের পক্ষ থেকে সবাই মিলে একজনের উপর দায়িত্ব, একজনের যে দরখাস্তটা লিখছ সেখানে লিখতে হবে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর পক্ষে,
মানে যে কোনো এই সকলের পক্ষ থেকে একজন তাহলে অবশ্যই সেখানে নামটা উল্লেখ করবা নাম রোল আর শ্রেণীটা অবশ্যই লিখবা আশা করি বন্ধুরা তোমরা এই দরখাস্তের অবশ্যই নিয়মটা তোমরা শিখতে পেরেছো আবেদনপত্র কিভাবে লিখতে হয় আর পরবর্তীতে আমি তোমাদের চিঠি কিভাবে লিখতে হবে সেটা অবশ্যই দিব আর বাসায় প্র্যাকটিস করো এটা হয়তোবা পাস মার্ক কিন্তু তোমার ভালো রেজাল্টের জন্য পাস মার্কের পাঁচের ভিতর পাঁচ তোমার খুবই দরকার তাই মনোযোগ দিয়ে তুমি এই নিয়মগুলো ফলো করো এভাবে লেখা ট্রাই করো আর প্র্যাকটিস অনেক চেষ্টা করতে থাকো আশা করি ভালো করতে পারবে সকলকে ধন্যবাদ